হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। বিএ 2022 সেশনে যারা রয়েছেন, অর্থাৎ ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছেন রিসেন্টলি লাস্ট মান্থ, তাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং প্রবলেমটা খুবই এক্সট্রিম পর্যায়ে। সে প্রবলেমটা হলো এই এই বর্ষের বা এই সেশনে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনারা কিন্তু কোনো রকম রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। কেন পারবেন না? কারণ রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন, এবং মাইগ্রেশন সার্টিফিকেট wbuttepa-তে তুলতে গেলে আপনাদের ফাইনাল মার্কশিট লাগে। আর এখনও পর্যন্ত দুর্ভাগ্যবশত আপনাদের অনলাইন রেজাল্টই পাবলিশ হলো না। অনলাইন রেজাল্ট পাবলিশ হবে তার কিছুদিন পরে, এক দেড় মাস পর বা এক মাস পরে আপনারা ফাইনাল রেজাল্ট পাবেন, অর্থাৎ হার্ড কপি পাবেন, এবং তারপরে গিয়ে আপনি মাইগ্রেশনের অ্যাপ্লাই করতে পারবেন। একটা বড় বা লেন্দি প্রসেস, এবং সেই কারণে কিন্তু আপনাদের এই বছরে পিজি রেগুলার ইউনিভার্সিটিতে, সেটা ক্যালকাটা হোক বা কল্যাণী হোক, অসম্ভব। এখন একটা মাত্র চান্স আছে, সেটা হলো আপনাদের ওপেন বা ওডিএল সিস্টেমে ভর্তি হওয়া। এটা হলো আপনাদের সমস্যা। আপনাদের সমস্যা হচ্ছে যে রেগুলার ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হতে পারবেন না। গোল্ডেন চান্স একটাই যে এবারে কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু ইউনিভার্সিটি ডিস্ট্যান্সের ওডিএলের এখনও কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়নি। আরবিউতে হয়ে গেলেও আপনার যেটা বাকি আছে সেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি। যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হলো এই কল্যাণী ইউনিভার্সিটি কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম হয়েছিল, সেই কারণে কিন্তু যে অ্যাডমিশন প্রসেসটা একটু দেরি হয়েছে। বাট খুব সৌভাগ্যের খবর বা খুব ভালো খবর যে কল্যাণী ইউনিভার্সিটি পিজি ডিস্ট্যান্সের ক্ষেত্রে 2026 পর্যন্ত, মনে রাখবেন 2026 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন পেয়ে গেছে। তাই আপনারা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। এছাড়া রইল আরও একটা ইউনিভার্সিটি, যেটা এখন বর্তমানে এক নম্বর ওপেন ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলে, সেটা হলো NSU। NSU কবে থেকে গোল্ডেন চান্স পাবেন বা সুযোগ পাবেন, সেটা হলো আগামী মাসের লাস্ট উইকে, অর্থাৎ নভেম্বর লাস্ট উইকে কিন্তু অ্যাডমিশন শুরু হবে। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ বিকজ অফ লেট অ্যাডমিশন। ছোট্ট একটি আপডেট ছিল, যখনই অ্যাডমিশন সংক্রান্ত তথ্য বা নোটিফিকেশান পাবলিশড হবে, সেটা নেতাজি হোক বা NSU হোক, তখনই কিন্তু ভিডিও করে আমি জানিয়ে দেবো। এবং বলে রাখি, বিদ্যাসাগর এবং বর্ধমান ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটি কিন্তু তাদের অ্যাফিলিয়েশন হারিয়ে ফেলেছে, অর্থাৎ তারা কিন্তু আগামী বেশ কয়েক বছর আর অ্যাফিলিয়েশন পাবে না তাদের লো গ্রেডের জন্য। বাদবাকি দুটো ইউনিভার্সিটির তথ্য বা নোটিফিকেশান যখনই বার হবে আমি আমার ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে আপনারা জানতে পারবেন। ছোট্ট একটি আপডেট ছিল, যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।